জোড়াতালি দিয়ে চলছে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। আয়তনে বড় হলেও এই উপজেলায় সরকারিভাবে কোনো রকম স্বাস্থ্য সুবিধা পাচ্ছে না চার ভাগের এক ভাগ মানুষ। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আগে 31 শয্যার হলেও গত 2016 সালের এপ্রিল মাসে এটি 50 শয্যায় উন্নীত করা হয়েছে, কিন্তু লোকবল, ডাক্তার, নার্স, সরকারি ওষুধ সরবরাহ সবকিছু সেই 31 শয্যারই। এখনও নিয়োগ দেওয়া হয়নি 19 শয্যার লোকবল বা ডাক্তার, যার কারণে স্বাস্থ্যসেবা দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সটি থেকে। প্রায় 7,87,43,00,000 টাকা ব্যয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যায় উন্নীত করে বর্তমান সরকার। ব্যবহারের অভাবে নষ্ট হয়ে বর্ধিত ইউনিটের আসবাবপত্র সহ সকল যন্ত্রপাতি। এদিকে 50 শয্যা তো দূরের কথা, বর্তমানে 32 শয্যার জনবল কম রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাকাওয়াত হোসেন। সরকারি এক আদেশে 2016 সনে 31 শয্যা হসপিটাল ফটিকছড়িকে 50 শয্যা উন্নীত করে, তদনুযায়ী প্রজ্ঞাপনও জারি হয়। কিন্তু আজকে 2019 সন পর্যন্ত এই 50 শয্যার কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। সাবেক যে দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ডে প্রায় 31 বেডের ওরা কাবার দিতে পারে না। সেক্ষেত্রে আমি যদি নতুন আরেকটা ওয়ার্ড চালু করতে চাই, তাহলে আমার এই যে আয়া ওয়ার্ড বলছে সংকট, একটা রুগী আসলে বিছানা পরিষ্কার করে দেওয়া, মেজো পরিষ্কার করা, ক্লিনার সেটা নাই। একজন রুগী আসলে তাকে বিছানা দেওয়া, বালিশ দেওয়া, মশারি দেওয়া, সে আয়া ওয়ার্ড বয় সেটাও নাই। তো সেক্ষেত্রে আমরা বাধ্য হইয়া মানে অনেকটা একরকম নিরুপায় হয়ে ওই ওয়ার্ডটা আমরা চালু করতে পারতেছি না। আমার 50 শয্যার যে নার্সের যে ডিমান্ড আছে, 2 জন মানুষ ওয়ার্ড আছে আর সব নার্স আছে। আমার ডাক্তার এবং যদি তৃতীয় শ্রেণী এবং ইয়া চতুর্থ শ্রেণী যদি লোক দেয়, তাহলে আমি এটা চালু করে দিতে পারবো। এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছে বলে জানিয়ে ফটিকছড়ির সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজ পান্ডারি বলেন, এখন আমাদের যে ডাক্তার এবং নার্স দুটোই আমাদের লাগবে, এর জন্য আমরা তদবির করতে আশা করে পাবো। এবং এই ব্যাপারে আমি আগামী মাসেই আশা করে একটা মিটিং দেবো, মিটিং দিয়ে সরঞ্জামগুলো দেখে বাকি ব্যবস্থাগুলো দ্রুত নেব। বক্তব্য ডেস্ক নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।